রাজশাহীর চারঘাট উপজেলার বাগমারী এলাকায় গতকাল ট্রেনের সাথে মাহিন্দার সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন মাহিন্দ্রা চালক সুজন আহমেদ। সুজন বাঘা থানাধীন পাকুড়িয়া ইউনিয়নের সড়কঘাট এলাকার শামসুল হকের ছেলে। অসতর্কবশত চলাফেরা করার কারণে মূলত এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তবে এলাকাবাসীর দাবি, এখানে একটি লেভেল ক্রসিং বা গেটকিপার দেওয়া হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। রেল ক্রসিং বিষয়টার উপর বেশ গুরুত্ব আরোপ প্রদান করা হয় না, এজন্য এখানে বেশ কয়েকটা দুর্ঘটনার সাথে জড়িত। এখানে রেল ক্রসিং আছে দুই পার্শ্বেই, কিন্তু এখানে অনেকেই শিক্ষিত, অনেকে অশিক্ষিত, জ্ঞানারগুলা যে দেখে পার হবে নিজ দায়িত্বে বা সচেতনের সহিত, এটা কিন্তু তাদের দ্বারা অসম্ভব হয়ে দাঁড়ায়। বা এই এলাকার পক্ষ থেকে এখানে একটা রেল ওভার ক্রসিং কোনো গেটম্যান অথবা সচেতনার সহিত যে জনগণ পার হবে এর নিশ্চয়তা প্রদানের জন্য কালোয়াটের পক্ষ থেকে বা জনগণের বা বিভিন্ন আইন শৃঙ্খলার পক্ষ থেকে আশা করি যে এখানে নিরাপত্তার সহিত মানুষ সুশৃঙ্খলভাবে পারাপার হবে। রেল ক্রসিংটা এখানে অনেক আগের থেকেই ছিল, কিন্তু আসলেও মানে দেখা টেখা মুছে যাওয়ার পরে মানুষ অতটা খেয়াল টেয়াল করতো না। তো পরবর্তীতে যাক যেটা হোক লেখালেখি করলো আর কি, যাক যেটা ঠিক আছে, তার কারণের জন্য এখানে অনেকটাই দুর্ঘটনা হয় স্যার, মাঝে মধ্যে দুর্ঘটনা হয়, কিন্তু এর জন্য আসলে এখানে একটা রেল ক্রসিং হওয়ার সদ্য আমাদের জন্য প্রয়োজন স্যার। আমাদের এলাকার এখানে দাবি থাকবে যেন এখানে একটা গেট, এখানে একটা গেটকিপার হয়, গেটের একটা প্রয়োজন। এখানে আমাদের কিছু অনেক লোক যাতায়াত করে, এখানে যাওয়া আসা সমস্যা, এখানে যেন আমাদের একটা গেটের প্রয়োজন। এলাকাবাসীর দাবি যেন এখানে একটা গেট হয়। এখানে অনেক কটা দুর্ঘটনা ঘটে গেল, তো এখানে দুই পাশে সাইনবোর্ড আছে, অনেকে হয়তো অশিক্ষিত বা খেয়াল করে না, পার হতে লাগি অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এজন্যে এখানে একটা নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, এই আমাদের দাবি। তবে এ দুর্ঘটনার বিষয়ে রেলের IW বাবুল আক্তার জানান, চাপাই নবাবগঞ্জ থেকে আব্দুলপুর পর্যন্ত প্রতিটি রাস্তায় রেল ক্রসিংয়ের পাশে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়া হয়েছে, যাতে করে কোনো প্রকারের দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রতিনিয়ত এসকল ক্রসিংয়ের সাইনবোর্ড, রেল লাইনের পাথর ও জয়েন্ট ফিশ প্লেট মনিটর। অনেকে লেখাপড়া না জানার কারণে এবং অসাবধানতায় এরকম দু একটি দুর্ঘটনা ঘটে। তবে বর্তমান সরকার রেলের উন্নয়নের পাশাপাশি এ সকল রেল ক্রসিংয়ে কীভাবে দুর্ঘটনা কমানো যায় তা নিয়ে কাজ করছে। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।